এই যে আমি গোলু মোলু, এই যে আমাদের ট্রেন, আমরা ট্রেনে করেই যাবো। আজ সব শপিং করে রেখে গেল। এই যে দুই বান্ধবী শপিং করে চলে আসছে। এভরিওয়ান গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তুমি আমাকে আগে ব্লগে বলেছিলাম যে আমার বর আসবে, শাশুড়ি মা আসবে, কারণ আমাকে চলে যেতে হবে। তো সেটাই হয়েছে, কাল আসছে আমার বর আর আমার শাশুড়ি মা। কালকে ব্লগ করিনি কিন্তু শর্টস করেছি, সেটা তোমরা দেখো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাড়িতে কে কে এসছে, চলো। এই যে মিস্টার, সে সবসময় ব্যস্ত থাকে, বউকে একটু পাত্তা দেয় না। তোমার কষ্ট হয় না গো? কষ্ট হয় না, সবসময় খালি গেম খেলতে থাকো। আর আরও দুটো পার্সেল চলে এসেছে আজিও থেকে, পরে দেখাবো তোমাদেরকে, এখন দেখাচ্ছি না। চলো আমার মাকে দেখাই, চলো তোমাদেরকে দেখাই আমার শাশুড়ি মাকে। সবাই গল্প করছে এখন, অবভিয়াসলি এতদিন পরে দেখা হয়েছে তো গল্প হয়েছে। আর আমার রাত্রে হয়েছিল ডিম বিরিয়ানি, যে শর্টসে দিয়েছি রেসিপিতে সেখানে, বাট ইয়াম্মি হয়েছিল। ভাই পুরোটা বানিয়েছে, খুবই টেস্টি হয়েছিল খেতে। আমাকে দেখাই একটু ডিম বিরিয়ানি, মানে আছে এখন আমি ভালো দেখিয়ে দিচ্ছি। রুটি আর মাকে সাথে কি মা এখানে কাজ করতে শুরু করে দিচ্ছে, থানার পাশে রুটি করে আছে। আর এই যে মা এখানে, আর এখানে এত মাছ, মাছের বাজার লেগেছে গো। এখানে ইলিশ মাছ আছে, বাটা মাছ, এটা কি মাছ, রায়কুল মাছ, এটা হচ্ছে কি মাছ, কাতলা মাছ, কাতলা মাছ, এটা হচ্ছে ময়া মাছ, খুবই ইয়ামি হয়েছিল খেতে কালকে। ও বা খানোর জন্য আছে, ভাই বানিয়েছিল পুরোটা। হ্যাঁ হ্যাঁ, আর এই যে মা, মা হাই করো, করবে না ব্যস্ত, তুমি হাই করো। হাই হ্যালো তো করবো, আগে খাবারটা খাও, পেট ভরে। আমি সবার খাবারটা বাড়ি, আমার ভাইয়ের মুঠু সবার খাবার বেরেনি, তোমাদেরকে দেখাচ্ছি তারপরে। আচ্ছা আচ্ছা, রুটি লুচি না, রুটি হচ্ছে। আমি এখানে কাজ করছি, আমি হচ্ছে ঘুগনি বাড়ছি সবার জন্য। মালদার মিষ্টিটা দেখি দাও, রসগোল্লা, রসগোল্লা মালদার ফেমাস, এটা আমি সাজিয়ে নিয়েছি ভাইয়ের জন্য, ভাইকে দিব রুটি, সবজি, মিষ্টি আর স্যালাড। এটা হচ্ছে আমার প্লেট, দুটো রুটি, এটা হচ্ছে ঘুগনি সকাল সকাল, মিষ্টি আর স্যালাড। আর এই যে বর, কেমন লাগছে মোটু? দেখো মা আমাকে এই জুয়েলারিটা না দিয়েছিল, তোমাদেরকে আগে একবার হয়তো তোমাদেরকে আমি ব্লগের মধ্যে হয়তো কোনো একটা ব্লগে দেখেছিলাম, আমি মা আমাকে জুয়েলারিটা দিয়েছিল, টেম্পল জুয়েলারি। তো ভাবছি এটা নিয়ে যাবো যদি কোনো অকেশনে পড়ি, মাকে দেখাই, মার মনে পড়ে যাবে। সব কিছু আছে, একটা মালা, ছোটো মালা, বড় মালা, কানের, আর হচ্ছে এটা কোমরের বিছা। তোমার স্নান হয়ে গেছে, অনেকক্ষণই স্নান হয়ে যাবে। মা দু মার সাথে আমি টুকটুক করে গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে গল্প করলাম। আর এখন হবে আমাদের খাওয়া দাওয়া, তোমাদেরকে বেশিরভাগ খাওয়া দাওয়াই আমি দেখাই, কারণ তোমাদের হয়তো ভালো লাগে অবভিয়াসলি খাবার দেখতে, কারণ কার না ভালো লাগে, তাই না? তো চলো আজকে দেখি মা দেশে, মারা তো শপিং যাবে, ভাবছি যাবো কি না দেখি, যেটাই করি তোমাদেরকে দেখো, যদি যাই তো দেখাবো কি শপিং করলো মারা। চলো আপাতত খাওয়া দাওয়া করি। তো আমাদের আজকে জামাইয়ের লাঞ্চে আছে, দেখিয়েছি তোমাদের কি মা মা সাজিয়ে দিয়েছে, কি সুন্দর সাজিয়েছে দেখো। ভাত আছে, আলু ভাজা আছে, শাক আছে, পটল ভাজা আছে, স্যালাড আছে, আছে হচ্ছে ইলিশ মাছ, জামাই একাই খাবে ইলিশ মাছ ভাফা, তারপর আছে এটা হচ্ছে কথা বলছো কেন, তারপরে আছে ওটা চচ্চড়ি, ছোটো মাছের চচ্চড়ি, ডাল, পেঁয়াজ, মুসুরির ডাল, আর আছে চাটনি। আমার আমারই লোভ লেগে যাচ্ছে। জামাই তুমি সব খেতে পারবে? জামাই পারবে পারবে পারবে, দেবে দেবো তোমার জন্য। ভাত, শাক, আমি হয়ে গেছি রেডি। আজকে পড়েছি একটা নতুন ড্রেস, এটা আজকে আমার ড্রেস, আমার বোনের না। হাততালি দাও, দেখো ভাই কি করছে।
আর আমরা আজকে যাচ্ছি যে হচ্ছে প্ল্যানটা ছিল না সেদিন, যেটা হলো না পার্কের মধ্যে ফটো ফটো তোলা, ফটো শুট করা। আর ফটো শুট মানে ফটোগ্রাফার দিয়ে না, আমাদের উইদাউট ফটোগ্রাফার, আমাদের আইফোন আছে, ওটাতে ফটো তুলবো। ভাই তুলে দিবে, ভাই তুলে দিবে ফটোটা। না ভাই, তো ভাইকে নিয়ে যাচ্ছি আমাদের ফটোগ্রাফার। তুলে দিবে আর তোমার ড্রেসটা দেখে দিচ্ছি, দাঁড়াও। ওই গুণগত ড্রেসটা, কিন্তু কালারটা আলাদা, বাট কালারটা আমার কালারটা বেশি সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্লু এর মধ্যে লং ড্রেস, লং 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 ম্যাক্সি ড্রেস। আর এই যে আমি গোলু মোলু, আজকে তাড়াতাড়ি আমরা বেরিয়েছি, চারটার দিকে বেরিয়েছি, সেদিন পার্ক বন্ধ হয়ে গেছিলো সাড়ে পাঁচটার দিকে। আজকে দেখি প্ল্যানটা সাকসেসফুল হয় নাকি। খুব ইচ্ছা করছে যে কয়েকদিন একটু ফটো টটো তুলবো, তো অনেকদিন হয়ে গেল আমার ফটো তুলি না, কোনো ঘুরতে যাওয়া হচ্ছে না কোথাও, তো ঘুরতে না গেলে তো মানে ঘুরতে মানে বাইরে ঘুরতে ট্র্যাভেল। আমার খুব ইচ্ছা ছিল একটু যাব বেবি মুন, বাট জানো তো যে মারা তো অবভিয়াসলি অ্যালাউ করবে না। ঠিক আছে, তো ভালো ফটো শ্যুট করেই নিই, কী আছে, পরে ঘুরতে যেতে পারবো। এবছরের কোনো ঘুরতে যাওয়া, নেক্সট ইয়ার থেকে ঘুরতে যাওয়া। যে আমার বর বড় আমার সাথে ফটো তুলবে কয়েকটা, তাই জন্য আমরা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি। আর একজন আছে সেই ছেলেটা। এই দেখো আমাদের বালুরঘাট উদ্যান, বালুরঘাট পার্ক। এই যে আমার পতি, এই যে আমার ভাই, এখানে ফটো শ্যুট করতে এসে পার্কে এসে একটা ফটো ভালো আসলো না ভাবো, তাই জন্য আমি ফটোগুলো আর আপলোডও করবো না। এই দুই ফটোগ্রাফার ভালো ফটোগ্রাফারই না, একটা ভালো ফটো যদি উঠায় দেয় আমাকে। এনি ফটোগ্রাফার্স দেখছো আমার ব্লগ, তো কন্ট্যাক্ট নিই, ভালো ভালো ফটো তুলে দাও আমার। 50-60টা ছবি উঠানো হয়েছে, তখন বলবো পেট পড়ে। মা, আমি তো আমিই নয় ফটোতে, কে সে, আলাদা একদম, একদমই আলাদা। তো আমি এটা আপলোড করবো না, একটা ফটো, সব ফটোগুলো ডিলিট করবো। কি গেল, ওখানে ফাউন্টেন আছে দেখতে পাচ্ছি, অনেক বছর পরে এই পার্কটাতে এসেছি, অনেকটা বছর পরে সত্যি কথা বলতে। আর এই যে দুই ফটোগ্রাফার আমার, কাজের না, কোনো কাজের না। এই যে আমাদের ট্রেন, আমরা ট্রেনে করেই যাবো আজকে। ট্রেন দাদা, ট্রেন কাকু দাঁড়াও, উঠে যা, ভাই উঠ যা। পাগল ই দোনো লড়কি পাগল হ্যায়, আমার একটা ফটো ভালো আসে না, তো সেজে গুজে আসলো, আমার কোনো কাজের না দুজন, একটা ভালো ফটো তুলতে পারলো না। এতই দেখতে খারাপ বলো তোমরা, আমি কি এতই দেখতে খারাপ? কমেন্ট করো, হ্যাঁ তুমি দেখতে খারাপ, কমেন্ট করো। কষ্ট পেয়েছি আমি, খুবই কষ্ট। এই যে আমাদের ফেমাস ফাউন্টেন পার্কের, অন হয়েছে, চলে যাবো আমরা। তো আমি চলে এসেছি বাড়িতে, আর দেখে এসে মা নেই, কারণ মারা শপিং গেছে। আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আর ইচ্ছা করছে না। আর আমি বাড়িতে এসে যেহেতু দেখলাম যে কেউ নেই চা করার, ওর মাসিটা পরে আসবে, একটু পরে ঠান্ডা মাসিটা, তখন চা বসিয়ে দিলাম। একটা দিকে দুধ চা, একটা দিকে লাল চা, লাল চা খাবো আমি, আর দুধ চা খাবে ভাই আর আমার বর। হচ্ছে লাল চা আমার, মনে হচ্ছে দুধ চা, আদা দিব, আদা আদা লাল চা। দুধ চা হয়ে গেছে, এখন সুন্দর উঠেছে, গন্ধ রাখছে না, আমি কোন থেকে খাচ্ছি না দুধ চা, বাট গন্ধটা সেই। তোমাদেরকে দেখাই মারা হচ্ছে কত শপিং করেছে, আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মানে শপিং করেছে, কারণ বললাম বাড়িতে একটা অনুষ্ঠান হবে, তোমাদেরকে যেটা বলেছিলাম সেটা পরে জানতে পারবে কি আছে না আছে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে কত শপিং করেছে, এখনও অব্দি তারা আসেনি, তারা এখনও আরও অনেক অনেক শপিং করছে আমার মনে হয়, কারণ আমি তো গেলাম না, মা বললো যে ভিড়ের মধ্যে তোকে যেতে হবে না, টোটো মা টোটো টোটো কোনো ঠিক থাকে না, তোদের বাজারের মধ্যে যেতে হবে না, আমি যেতাম। মারা অনেক শপিং টপিং এখনো অবধি করে আছে, ঠিক আছে, দুই বান্ধবী একসাথে হয়েছে তো শপিং করবেই। আমাদেরকে দেখে দিয়ে কত কিছু শপিং করেছে দেখো, কত হ্যাঁ এগুলো সব শপিং করে রেখে গেছে, আরও কত কিছু। জি বরমশাই, ও বর, আমার একটাও ভালো ফটো তুলে দিলা না গো,
তুলে দিয়েছি তো কতগুলো ছবি এতক্ষণ এত বাদে কেন তুমি রিপ্লাই করো সবসময় সঙ্গে সঙ্গে চটপট চটপট রিপ্লাই আমার আমার সাবস্ক্রাইবার তো সময় নেই আবার দেখো সেই গেম এরকম হয় কেন সব বই এরকম আমি জানি যারা গেম খেলতে বেশি ভালোবাসে বইয়ের কথা পাত্তাই দেয় না বইয়ের কথা শুনেও মানে পাঁচ মিনিট পর রিপ্লাই করে মানে বাবু কতটা কনসেন্ট্রেশন ওগুলোতেই থাকে মানে বইয়ের কথা পাত্তাই দেয় না কেমন হয় না এই যে দুই বান্ধবী শপিং করে চলে ও মাই গড দুই বান্ধবী আজকে একই শাড়ি পরেছে শপিং করে আসলো এতক্ষণ পরে কতক্ষণ লাগলো শপিং করতে শপিং হয়ে গেছে কমপ্লিট কমপ্লিট শপিং একটা তো শাড়ির দোকান তো ছিলই দেখলে দেখলে এই যে মাতাশ্রীর আছে আজকে নিমন্ত্রণ কিন্তু দেখি যে সে মানুষটা রান্না করছে যে মা এখানে পুরো রেডি মা সরি মা তোকে মা রেডি এখানটাতে লাইটটা কম লাগছে মনে হচ্ছে শাড়ি পরে সুন্দর লাগছে মা যাচ্ছে একা একাই আজকে নিমন্ত্রণ করি মার সাথে কেউ যাচ্ছে না টাটা মা ভালো মা গুড মর্নিং এভরিওয়ান কালকে আমি ব্লগ করিনি আর আজকে হচ্ছে চলে যাব আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে চলে যাচ্ছি মালদাতে তো ভাবলাম যে প্যাকিং করিনি এখন অবধি প্যাকিং করতে হবে তো প্যাকিংটা আমি এখন করব অনেক জামা কাপড় এনেছিলাম গরমে অনেকদিন ছিলাম তোমরা জানো আবার আসবো কিছুদিন পরে হয়তো আসবো জানি না যেটা হচ্ছে তোমরা দেখতে পাবে আর যেখানে মা আছে মা বলে আমাকে প্যাকিং করে দেবে তো আমি জামাগুলো প্যাকিংটা হয়ে গেল অলমোস্ট মা করে দিল প্যাকিং আর এখানে আছে আমার এক মাসের জামা কাপড় মা দিয়েছে আসা আছে না এখন আমি হচ্ছে ডাব খাবো তোমরা জানো আমি ডাব খাই প্রতিদিন করেই খাই বা দু তিনের পরে খাই আমার শিশুটাকে দেখো কি সুন্দর করে তাকাচ্ছে গন্টু লালু গন্টু লালের গন্টু আমার গন্টু আমার গন্টু গন্টু আমার গন্টু আমার গন্টা আর গন্টুর মা গন্টু গন্টুর মা নাটক দেখো নাটক দেখো নাটক দেখো এই যে আমার ডাবের জল আমি ওটাকে খাবো আরো জল আছে ডাবের মধ্যে ফার্স্টে এটা খাই তারপরে অল্প আছে ওটা খাবো আমার হচ্ছে স্নান হয়ে গেল আর লেক্সির জন্য একটা বল নিয়ে নিয়েছি কারণ বাচ্চাটা খুব বল দিয়ে খেলতে ভালোবাসে ওর মতো বল দিয়ে মনে খেলতে কেউ ছিল মানে অ্যাম্বোটা যে ছিল সেও হচ্ছে খুব বল দিয়ে খেলতে ভালোবাসতো ওর ডেক্সিও খেলতে খুব ভালোবাসে তো ওই জন্য আমি এটা বল তো বানতা হয় তাই না তাই জন্য একটা বল নিয়ে নিয়েছি ভানুগুকে একটা বল আনিয়ে দিয়েছি তো ওটাই আমরা একটু পুজো টুজো করে নিই আজকে তো চলে যাবো অনেকদিন পরে যাচ্ছি মালদাতে একটু মনটা খারাপ মারও মনে হবে আমি জানি অনেকদিন ছিলাম তো তো প্ল্যান আছে যে নেক্সট মান্থে আসবো কারণ একটা নিয়ম আছে এই বাড়ির যে আসতে হয় তো দেখি আসতে আসছে না আসছে না দেখতে পাবে সেটা ধরো পুজোটা করে নিই হচ্ছে বাড়িতে চিকেন দেশি চিকেন হচ্ছে কাউকে বল দিলাম বলটা দিয়ে খেলতে ভালোবাসে না ওই খেল বলটা দেখাল খেল বলটা দেখাল মানে সব কিছুর মুখের সামনে দিতে হবে এত কুড়া একটা ছেলে আজকে আছে ভাত আলু ভাজা ডাল চচ্চড়ি মাছ কাঁঠাল চিংড়ি আমাকে দেয়নি গো হচ্ছে কাঁঠাল চিংড়ি যেটা আমাকে এখনো দেয়নি
আর আছে ওদের চিকেন মানে তোমার কাঁঠাল চিংড়ি দাও তো আমি হয়ে গেছি রেডি এখানটায় এই যে টপটা আমি এজনাম থেকে অর্ডার করেছিলাম তোমাদেরকে শর্টসে দেখিয়েছিলাম বাট এক্সারসাইজ মানে আমি ছোট অর্ডার করেছি তাও দেখো মানে একটু ঢিলা ঢিলা বাট এখন আমার ঢিলা ঢিলাই ভালো কারণ আমি এখন পান্ডা আমার বর এখানে ঘুমাচ্ছে আমার ঠান্ডা লেগে গেছে আমি রেডি হয়ে গেছি শাশুড়িমা রেডি হচ্ছে তো রেডি হয়ে গেলে বেরিয়ে যাব এখন অলরেডি বাজে 4টার কাছাকাছি বাজে হয়তো 4:45 মতো বাজে দেখো দেখো আমার বর ওয়ান্ডায় চিৎপাটা হয়ে শুয়ে আছে তো বালুঘাটে পর্ব শেষ হলো কদিনের জন্য এবার আমি ফার্স্ট টাইম বিয়ের পরে মানে এতদিন বাড়িতে ছিলাম 1 মাসেরও বেশি ছিলাম তো এটাই ছিল আমার মালদা থেকে কদিন ব্লগ আসবে মালদাতে ব্লগ করি অফিস তো করব হয়তো তো ব্লগগুলো দেখতে পাবো আবার কিছুদিন আবার চলে আসবো এগুলোই চলছে এখন চলো আর বেশি কথা বলবো না এখন একেবারে গাড়ি করে ট্রেন করে মালদা যে তোমাদেরকে আমি দেখাবো মাঝখানে গাড়িতে দেখাবো তোমার ট্রেন করে মালদাতে দেখাবো চলো চলো তো সবাই রেডি এখানে যাওয়ার জন্য মা পুরো গাড়িতে বসে গেছে আর গাড়ির অবস্থা পুরো আজকে প্যাকড আপ আর এই যে মাও যাচ্ছে আমাদের সাথে আজকে কিডিং কিডিং আর এই যে দামজের এই যে মনে আছে ফুলটা দিয়েছিলাম মানে দাম্বা ফুল লাগিয়েছিল গাছের রংটা এমন হয়েছে সুন্দর হয়েছে পুরো আরো হয়ে যাবে গাছে বোধ হয় জল দেয়নি মনে হয় ড্রাই হয়ে সুন্দর লাগছে তারপরে আমি ভাবলাম যে মালদা গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করব তো তারপরে করা হয়নি তো রাস্তায় একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম যেটা তোমাদেরকে আমি দেখিয়ে নিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই